অ্যানিহিলেশন বাংলাদেশের প্রথম ব্যাটল গ্রাউন্ড গেমস। আর যখন একটা বাংলাদেশের গেমসের কথা শুনে আমার মাথায় কেন জানি খাতার সেরাপিস্টের কথা ঘুরে, যদিও এটা গ্রাফিক্সের কারণে হয়ে থাকে, তবে অ্যানিহিলেশন মেবি আমার এই চিন্তাধারার পরিবর্তন নিয়ে আসতে পারে। আর অ্যানিহিলেশন এই গেমসটা রীতিমতো এখনই ভাইরাল। ভাইরাল হওয়ার পিছনে কারণ হচ্ছে দুইটা, একটা বাংলাদেশের প্রথম ব্যাটল গ্রাউন্ড গেমস, আর কারণ দুই, এখানে ক্যারেক্টার হিসেবে থাকতেছে সালমান শাহ। হ্যাঁ, আজকে আমরা কথা বলতেছি অ্যানিহিলেশন নামক এই গেমসটা নিয়ে। এখন এই গেমসটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা আমার আছে, তবে সেগুলো থাকবে হচ্ছে ভিডিওর ভেতরে। এবং শুরুতে কথা বলি, এই গেমসটা আসতে যাচ্ছে ক্রাইসিস এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে, এবং এই গেমসটা ডেভেলপ করতেছেন ক্রাইসিস এন্টারটেইনমেন্টের ফাউন্ডার সাদমান সিয়ান এবং কো ফাউন্ডার সিয়াম হাসান উদয়। শুরুতে কথা বলি এটার গ্রাফিক্স নিয়ে। এটার গ্রাফিক্স ভাই অত্যাধিক ভালো। আমার মানে আমি নিজেকে বিশ্বাসই করতে পারতেছিলাম না যে এটা একটা বাংলাদেশি গেমস, অ্যান্ড গ্রাফিক্সটা খুবই রিয়েলিস্টিক করা হয়েছে। আর টিজারে তো আমরা একটু বেশি কিছু দেখে থাকি, পরবর্তীতে গেমস আসার পরে দেখি না এরকম কোনো কিছু নাই। আর তারা এই প্রশ্নের উত্তরে বলছে যে আমরা টিজারে যা দেখছি আমরা গেমসেও ঠিক একই গ্রাফিক্স দেখতে পারবো। দেন কথা বললে এটার স্টোরি নিয়ে, যেহেতু এটা একটা ব্যাটেল গ্রাউন্ড গেমস, তো ব্যাটেল, তোমরা সবাই জানো যে পাবজি, ফ্রি ফায়ার এগুলো ব্যাটেল গ্রাউন্ড গেমস। আর এগুলোতে কী হয় যে 50 জন অথবা 100 জনকে একটা আইল্যান্ডে নামিয়ে দেওয়া হয়, দেন একে অপরের সাথে ফাইট করতে করতে সেই সময়ে গিয়ে যে বেঁচে থাকবে সেই গেমসের উইনার। কিন্তু এখানে একটু ডিফারেন্ট করা হয়েছে, এখানে স্টোরিটা, মেইন যে স্টোরিটা আছে সেটা আসলে এরকম যে আকাশ থেকে অথবা অন্যান্য গ্রহ উপগ্রহ থেকে এলিয়েন আসে পৃথিবীতে, এবং এলিয়েন এসে পৃথিবীকে কবজা করে নিতে চায়, মানুষের উপর আক্রমণ চালায় এবং মানুষকে নিজের বশে নিয়ে আসে, এক কথা হিপনোটাইজও করে দেয়। সো তাদের এগেনস্টে আমাদের ফাইট করে আমাদের পৃথিবীকে রক্ষা করতে হবে, এটা হচ্ছে আমাদের গেমসের মূল থিম। আর এলিয়েনের ভেতরে যে প্রধান আছে অথবা যে মেন ভিলেন আছে এই গেমসের ভেতরে, তার নাম হচ্ছে লায়লা। সো তার এগেনস্টে আমরা ফাইট করবো, তবে তার সাথে ফাইট করবো না, একটু ডিফারেন্ট আছে, সে নিচে থেকে ফাইট করবে না, সে হচ্ছে এলিয়েনের মাধ্যমে অথবা বলতে পারো যে মানুষকে বশ করে আমাদের মানে বিরুদ্ধে ফাইট করাবে, আমাদের সেইখান থেকে যুদ্ধ করে দেশকে অথবা বলতে পারো যে ওয়ার্ল্ডকে রক্ষা করতে হবে, এটাই গেমসের মূল থিম। আর এই গেমসের যত যা কিছু আছে সব কিছুর একটা করে স্টোরি আছে, যেমন ধরো যে প্রত্যেকটা ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টার অ্যানিহিলেশনে কী করতে আসছে, কেন আসছে, কোথায় থেকে আসছে, সে কীভাবে আসছে, এই সব কিছু গেমসের স্টোরির ভিতরে দেওয়া আছে। যেমন একটা ক্যারেক্টার নিয়ে কথা বলি যে সালমান শাহ। সো সালমান শাহ যে ক্যারেক্টারটা আছে এটা রিয়েল অর্থে সালমান শাহ না, যেহেতু অ্যানিহিলেশন একটা সায়েন্স ফিকশনের স্টোরির মতো গেমস। তো এই গেমসের ভিতরে যে ক্যারেক্টারটা দেখতে পেলা যে সালমান শাহ, এই সালমান শাহর স্টোরিটা হচ্ছে আজ থেকে 20-30 বছর সামনে একজন প্রফেসর সালমান শাহর ডিএনএ সংগ্রহ করে এবং সেটা দিয়ে একটা ক্লোন তৈরি করে। ক্লোনের এক সাইডে দেখতে পারতেছ যে তোমরা রোবোটিক, মানে রোবোটিক হাত দেখতে পারতেছ তোমরা, এবং অপর সাইডে হচ্ছে মানুষ। এই ক্লোনটা হচ্ছে রোবট এবং মানুষ দুইটার মিশ্রণে তৈরি করা হয়েছে, এবং এটা সালমান শাহ না, সে নিজের সম্পর্কে কোনো কিছু জানে না এই ক্যারেক্টারটা, সে কী হাবি যাবি কোনো কিছু জানে না, যেহেতু সে একজন ক্লোন, মানে তার কোনো আইডিয়া নাই যে সে কোথা থেকে আসছে, কীভাবে আসছে, তার অতীত কী, এই কোনো কিছু সে জানে না। তবে সে ধীরে ধীরে জানতে পারবে যে তার একটা ক্লোন, এই যে ক্লোনটা আছে সে ক্লোনটা কার জন্য বানানো হয়েছে, সেই ক্লোনটা কার, এবং সে কে ছিল, সে যে একজন নায়ক ছিল, যে বাংলাদেশের এইরকম একজন মহানায়ক ছিল। সো এই জিনিসগুলো সে ধীরে ধীরে জানতে পারবে। দেন কথাবার্তা বললে এটা ডিভাইস নেই, এটা কোন রকম ডিভাইসে তোমরা খেলতে পারবা। গাইস, এটা কম্পিউটার, অ্যান্ড্রয়েড অ্যান্ড iOS তিনটা ডিভাইসে রান করবে। এখন এই গেমসটা খেলার জন্য ঠিক কী রকম ডিভাইস প্রয়োজন আমরা সেটা জানবো। আর এই গেমসটা যদি তোমরা ফোনে খেলো তাহলে অবশ্যই তোমাদের কম করে হলেও 2 GB RAM থাকতে হবে, অ্যান্ড যদি 2 GB কম RAM হয় তাহলে খেলতে পারবা কিন্তু একটু পরে। কারণ হচ্ছে তারা এই গেমসের একটা বেটা ভার্সন অথবা লাইট ভার্সন তৈরি করবে, যেটা মানে একদম লো এন্ড PC এবং মোবাইলে চলবে। এটার যে PC ভার্সন আছে সেটার PC যে রিকোয়ারমেন্ট আছে সেখানে, তাদের রিকোয়ারমেন্টটা আমার কাছে কেন যেন একটু বেশি মনে হয়েছে। যেমন অ্যানিহিলেশন কম্পিউটারে খেলার জন্য অপারেটিং সিস্টেম দরকার Windows 10, CPU অথবা বলতে পারো প্রসেসর দরকার হচ্ছে Core i7, অ্যান্ড GPU যেটা দরকার সেটা হচ্ছে GT 1050, এরকম আশেপাশে আসলে একটু গ্রাফিক্স কার্ড প্রয়োজন হবে, এবং RAM 8 GB হতে হবে, আর অ্যাভেলেবল স্পেস দরকার হচ্ছে 25 GB। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি এটার PC যে ভার্সন আছে সেটার জন্য আমাদের 25 GB জায়গা খাবে, মানে এই গেমসের সাইজ হবে 25 GB-র আশেপাশে, মানে 30 GB, 24 GB, 25 GB এরকম আশেপাশে সাইজ হতে পারে। আর এই গেমসটা ফুললি ফ্রি, এখন গেমসটা তো লঞ্চ হয় নাই, গেমসের লঞ্চ ডেট একটু পরে আমি বলে দিচ্ছি, তবে গেমসটা এখনই প্রি রেজিস্ট্রেশন চলতেছে প্লে স্টোরে। তোমরা যদি এখনই প্রি রেজিস্ট্রেশন করে রাখো তাহলে গেমসটা যখন লঞ্চ হবে তখন তোমরা নোটিফিকেশান পেয়ে যাবা এবং তখন ইনস্টল করতে পারবে। ইনস্টল করার পর তোমরা দেখবা যে তোমরা বেশ কিছু ইমোট ফ্রিতে পেয়ে গেছো, কারণ তুমি প্রি রেজিস্ট্রেশন করে রাখছিলা। আর এমনটা আশা করা যায় যে এই গেমসটা সামনের দিকে গিয়ে আরও জনপ্রিয় হবে, এখনও মোটামুটি ভালো জনপ্রিয় গেমসটা, খুবই ভাইরাল হয়েছে গেমসটা আমার দেখা।
সো গাইস এখন কথা বলি এটার লঞ্চ ডেটটা নিয়ে, এটা ঠিক কবে লঞ্চ হচ্ছে। এখন কোন একটা ডেভেলপারই কিন্তু কারেক্টভাবে বলতে পারবে না যে এই গেমসটা ঠিক কবে লঞ্চ হবে বা অমুক দিনে তমুক দিনে। তারা আইডিয়া স্বরূপ একটা লঞ্চ ডেট বলে দিছে যে আগামী 3 থেকে 4 মাসের ভেতরে তারা এই গেমসটা লঞ্চ করে দিবে। আর অবশ্যই প্রত্যেকটা গেম ডেভেলপারকে পর্যাপ্ত সময় দেওয়া উচিত যে তারা সময় নিক, সময় নিয়ে ভালো ধরনের একটা গেমস লঞ্চ করুক যাতে তারা মানে পরবর্তীতে টিকে থাকতে পারে মার্কেটে। সো আমার কথা এটাই যে তাদেরকে কোনো প্রকার চাপ না দেওয়া ভালো এবং তাদেরকে যথেষ্ট পরিমাণে এখানে সময় দেওয়া উচিত। তারপরে তারা বলছে যে 3 থেকে 4 মাসের ভেতর গেমস লঞ্চ করবে, তো অবশ্যই আমরা গেমসটা খেলার জন্য আগ্রহী আছে সবাই। তবে এই গেমসটা যেহেতু এক প্রকার অনলাইন গেমস, ধীরে ধীরে এটা মানে অনলাইন আপডেটের মাধ্যমে নতুন নতুন যে আপডেটগুলো আসবে সেগুলোর মাধ্যমে নতুন নতুন ক্যারেক্টার অ্যাড করা হবে, অথবা বলতে পারো যে ইমোট অ্যান্ড হাবিজেপি আরও অনেক কিছু আপডেট করা হবে। ফার্স্টের দিকে গ্রাফিক্স আমরা যা দেখলাম তা তো মোটামুটি ভালোই আছে। আর আরেকটা কথা হচ্ছে আমরা টিজারে একটু অনেক সময় বেশি দেখে থাকি যে টিজারে একটু বেশি গ্রাফিক্স দেখতেছি গেমসে ঠিক কী হবে না হবে। সো তারা বলছে যে আমরা টিজারে যা দেখতেছি গেমসও ঠিক একই রকম হবে। অ্যান্ড আর যাই হোক গেমসের গ্রাফিক্স অ্যান্ড স্টোরি এই দুইটা জিনিস আমার কাছে অত্যাধিক ভালো লাগছে। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা এই গেমসের ম্যাপ, যেহেতু এটা একটা বাংলাদেশি গেমস তো ম্যাপটা হচ্ছে চট্টগ্রাম এবং রাঙ্গামাটির আশেপাশের শহরগুলো নিয়ে তৈরি করা হয়েছে এবং সব কিছু বাংলাতে লেখা, ভাই দোকানপাট বাংলাতে লেখা, দেখতেই ভালো লাগতেছে। এবং বাংলাদেশের যেসব ভেহিকেলগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে, বাংলাদেশের সব কিছু দেখা যাচ্ছে, মানে অবিশ্বাস্য একটা গেমস আসতে যাচ্ছে আমাদের সামনে। সো অবশ্যই আমরা এই গেমসটা সবাই খেলবো। আর গেমসটা নিয়ে আমার আরও বেশ কিছু কথাবার্তা আছে, তবে আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে দিই যে এই গেমসটার উপরে তার এক প্রকার কন্ট্রোভার্সিটিতে পড়ে গেছে। যেমন তারা সালমান শাহর এই যে ক্যারেক্টারটা নিয়ে আসছে, সো এই ক্যারেক্টারটা আনার জন্য তারা একটু কন্ট্রোভার্সিটিতে পড়ে গেছে। যেমন ধরো যে সালমান শাহর পরিবার এই জিনিসটাকে মোটেও ভালো চোখে দেখতেছেন না, তারা মানে এটার উপরে এক প্রকার প্রতিবাদ জানাচ্ছেন। তো এই সো এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটার প্রেক্ষিতে ডেভেলপাররা মানে অ্যানিহিলেশনের ডেভেলপাররা জানাইছেন যে এখানে যেই সালমান শাহকে আমরা দেখতে পাচ্ছি সেটা সালমান শাহ না। আর তারা সালমান শাহকেই কেন, অন্যান্য কোনো ক্যারেক্টারকে কেন অ্যাড করলো না, মানে আরও তো মানুষজন আছে তাদেরকে কেন এই গেমসে অ্যাড করা হলো না। তো এটার প্রেক্ষিতে তারা বলেন যে এখানে তারা চাইছিলেন যে মিডিয়া থেকে কাউকে একজনকে নিতে, আর যেহেতু তাদের এটা এক ধরনের সায়েন্স ফিকশন গেম, সো সালমান শাহকে নিয়ে আসলে তাদের ব্যাপারটা ইজি হয়ে যাচ্ছে। আর এই স্টোরিটাকে এমনভাবে সাজানো হয়েছে যে 20-30 বছর পর একজন প্রফেসর সালমান শাহ ডিএনএ সংগ্রহ করে সেটাতে একটা ক্লোন তৈরি করবে। আর এখানে তারা সালমান শাহকে একজন লিজেন্ড এবং নক্ষত্র হিসেবে দেখতেছেন, কারণ বাংলাদেশে তাকে মহানায়ক বলা হয়, তাকে নক্ষত্র বলা হয়, লিজেন্ড বলা হয়, এরকম বলা হয় আর কি। সো এইসব কিছু মাথায় রেখে তারা এই ক্যারেক্টারকে এই গেমসের ভিতরে অ্যাড করেছেন। এবং বাকিটা তো গেমস আসার পর আমরা জানতে পারবো, এবং আরও কিছু ইনফরমেশন আছে যে তারা আরও কী কী ঝামেলায় পড়ছে। ঝামেলায় পড়ছে বলতে তাদের গ্রাফিক্স নিয়ে এবং সালমান শাহ ক্যারেক্টার নিয়ে এবং আরও বেশ কিছু জিনিস আছে, এগুলো নিয়ে একটু কন্ট্রোভার্সিটি তৈরি হয়ে গেছে। তারা এই জিনিসগুলো আর ঠিকঠাক করতেছেন এবং মেন যেই ফোকাস তাদের, তারা হচ্ছে যে গেম ডেভেলপের পেছনে তারা একটু ভালো সময় দিচ্ছেন। সো যতটা সময় দেবেন আর কি গেমটা তত ডেভেলপ করা হবে। এবং বাকিটা আশা করি যে ভিডিওর ভিতরে পেয়ে যাবো। তোমরা যদি তোমরা চাও তাহলে আমি এটার উপর সেকেন্ড ভিডিও বানাবো এবং এই গেমসটা যখন লঞ্চ হবে অবশ্যই আমরা এই গেমসটা খেলবো, লাইভ স্ট্রিমে হোক আর এমনিতে হোক। সাথে থাকার জন্য ধন্যবাদ। অনেকক্ষণ যাবত আমি বগর বগর করতেছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলো পরবর্তী আপডেটগুলো পেতে। সো গাইস আজকের জন্য এতখানি, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই।